বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ায় তার শাস্তি হয়েছে, এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবাই এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। খালেদা জিয়াকে এতিমের টাকা চুরি করার জন্য নিম্ন আদালতে শাস্তি দেওয়া হয়েছে, সেই নিম্ন আদালতের শাস্তির বিরুদ্ধে খালেদা জিয়া হাইকোর্ট আপিল করেছিলেন, সেইখানে 5 বছর থেকে তাকে 10 বছরের সাজা দেওয়া হয়েছে। তাহলে এইখানে সরকারের কোন হস্তক্ষেপ দেখা গেল এটা আমি খুঁজে পাই না। আর আইনের শাসন দেশে আছে বলেই এই সব দুর্নীতিবাজদেরকে শাস্তি দেওয়া হয়। দেখছেন বাংলার সময়।